সবকিছু দেখে শুনে আর চুপ থাকতে পারলেন না শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো প্রচারে মানুষ যাতে বিভ্রান্তিতে না ভোগে তার জন্য কঠিন কাণ্ড করে বসলেন বিরোধী দলনেতা। তিনি আবারও প্রমাণ করে দিলেন মানুষের পাশে শুভেন্দু অধিকারী সবসময় আছেন। কিন্তু এমন কি কাণ্ড করে বসলেন তিনি দেখুন। আধার বিতর্ক ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানোতর চলছিলই। এবার পাল্টা আসরে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিন পাতার চিঠি চলে গিয়েছে মোদীর কাছে। শুভেন্দুর অভিযোগ, রাজনৈতিক লাভের জন্য আধার ইস্যুতে আতঙ্ক তৈরি করছেন মুখ্যমন্ত্রী। আধার কার্ডের পরিবর্তে সরকারের পক্ষ থেকে যে বিকল্প কার্ডের কথা বলা হচ্ছে তা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যেই। এই বিষয়ে একটি টুইটও করেছেন শুভেন্দু। সেখানেই শুভেন্দু লেখেন, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ভুয়ো খবর ছড়িয়ে রাজ্যের জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন। আধার কার্ডের বিকল্প হিসেবে একটি পরিচয়পত্র দেওয়া রাষ্ট্রাস ও সংবিধান বিরোধী। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে চিঠি লিখে জানিয়েছি। শুভেন্দুর এই পোস্ট সামনে আসতেই তা নিয়ে নতুন করে সরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আধার বাতিল নিয়ে ভুয়ো খবর তৈরি করে মানুষকে আতঙ্কিত করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে তিনি জানালেন, আধার বাতিল নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ভুয়ো খবর ছড়াচ্ছেন মমতা, যাতে লোকসভা ভোটের আগে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ। তার আশঙ্কা, বিষয়টি কেন্দ্রের বিরুদ্ধে যেতে পারে। এই বিষয়ে তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি। এই দিনই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন শুভেন্দু। তাতে তিনি লিখেছেন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক দপ্তর থেকে আধার কার্ড বাতিল নিয়ে চিঠি পান পশ্চিমবঙ্গের কয়েকজন, সেই সংখ্যাটা প্রায় 250। শুভেন্দু জানিয়েছেন, বিষয়টি জানতে পেরে তিনি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে এরকম হয়েছে। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের কার্ড চালু করবারও আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি UIDAI এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আধার ডেটাবেস আপডেট রাখার জন্য সময় সময় গ্রাহকদের অবগতির জন্য মেসেজ পাঠানো হয়, তবে কোনো কার্ড বাতিল করা হয়নি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি স্বীকার করেন, বিষয়টি মেটানোর বিষয়েও আশ্বাস দেন। শুভেন্দুর অভিযোগ, এত কিছুর পরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিষয়টি খুঁচিয়ে তুলছেন। প্রধানমন্ত্রীকে তিনি লিখেছেন, এত কিছুর পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অকারণে খুঁচিয়ে চলেছেন। কেন্দ্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার জন্য না জানিয়ে কেন্দ্রীয় সরকার আধার কার্ড বাতিল করেছে বলে ভুয়ো গল্প বলছেন। তিনি এও দাবি করেছেন, জাতীয় নাগরিক পঞ্জি বা NRC চালু করার জন্যই আধার কার্ড বাতিল করা হচ্ছে, বঙ্গের মানুষদের মনে ভয় ঢোকানোই তার উদ্দেশ্য। তিনি এও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের NRC ডিটেনশন শিবির চালু করতে দেবেন না। শুভেন্দু চিঠিতে আরো জানিয়েছেন, এই প্রথম নয়, এর আগেও আধার কার্ড নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। গত বছর এপ্রিলে তিনি অভিযোগ করেছিলেন CAA NRC চালু করার জন্যই আধার যাচাই করা হচ্ছে। তিনি এও অভিযোগ করেছেন, লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সুযোগ সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করতেই এই সব করা হচ্ছে। তারপরেই তিনি চিঠিতে জানিয়েছেন, জাতীয় পরিপত্র রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয় নয়, এখনই ভুয়ো খবর নিয়ে কড়া পদক্ষেপ করা না হলে তা দ্রুত ছড়িয়ে পড়বে। তিনি লিখেছেন, কেন্দ্রের দায়রার হস্তক্ষেপের জন্যই মমতাকে তীব্র তিরস্কার করা উচিত। সাধারণ মানুষ যাতে কেন্দ্রের বিরুদ্ধে চলে না যায় সেজন্য প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন শুভেন্দু। ব্যুরো রিপোর্ট, PS আনন্দ বাংলা।